দাফনের বিষয়ে যে ওসিয়াত করে গেছেন সাইদি, জীবনের শেষ ইচ্ছা পূরণ হলো না সাইদি হুজুরের, বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাইদি। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবদ্দশায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুর পর দাফনের বিষয়ে ওসিয়াত করে গেছেন, তাই তার মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি সোমবার রাত 9টার দিকে বৈঠক বসে। বৈঠকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মরদেহ মাদ্রাসায় আনা এবং ওসিয়াত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়। জীবদ্দশায় সাইদির করে যাওয়া ওসিয়াত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, জীবদ্দশায় সাইদি ও তার স্ত্রীর করে যাওয়া ওসিয়াত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে, তাই মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেন। তিনি আরো বলেন, সাইদির ছেলে যুক্তরাষ্ট্রে রয়েছেন, বাবার মৃত্যুর খবর পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেশে আসার পর সিদ্ধান্ত হবে, তার পরিবার যেখানে সিদ্ধান্ত দেবে সেখানে দাফন করা হবে, তবে তাকে কোথায় দাফন করা হবে পরিবার থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এখনো। এর আগে সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে তার শেষ ইচ্ছা পূরণ না করেই তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার 15 আগস্ট বিকেল 3টার দিকে পিরোজপুর পৌরসভার মাসিমপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্মানিত দর্শক, দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য দোয়া করুন। আল্লাহ হুজুরকে জান্নাত নসিব করুক, আমিন।